শিউলিকা শবনম প্রশ্ন করেছেন, চলন্ত বাস কিংবা প্লেনে কিভাবে সালাত আদায় করা যায়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলন্ত বাস কিংবা ট্রেনে যদি সালাতের ওয়াক্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সালাত বা নামাজ আদায়ের নিয়ম কি হবে? এর উত্তর আমরা বলতে চাই, প্রথমত এই ধরনের জার্নিতে যাওয়ার আগে পরিকল্পনা করা উচিত, যাতে করে নামাজ যথাযথভাবে সঠিকভাবে আমরা সাধারণ নিয়মে পড়ে যাত্রা শুরু করতে পারি এবং যাত্রা শেষে গিয়ে আবার নামাজ পড়তে পারি। এরকম পরিকল্পনা করে যাত্রা শুরু করা উচিত। কিন্তু যদি কোনো কারণে এমন হয় যে সেটি করা না যায়, অথবা অনেক দূরের জার্নি হয়, অনেক ঘণ্টাব্যাপী জার্নি হয়, মাঝে সালাতের ওয়াক্ত হয়ে যাবে নিশ্চিত, তাহলে সেক্ষেত্রে চলন্ত বাস যদি থামিয়ে সালাত আদায় করা যায়, সেই উদ্যোগ নিতে হবে, সেই চেষ্টা করতে হবে। যদি সেটা কোনোভাবে সম্ভব না হয়, তাহলে চলন্ত অবস্থাতেই সালাত আদায় করতে হবে, এবং প্লেনেও প্লেন জার্নিতে চলন্ত অবস্থাতে আমাদেরকে নামাজ পড়তে হবে। প্রশ্ন হলো কীভাবে আমরা নামাজ পড়ব। উত্তর হলো যে, প্রথমত যদি আমি যাত্রার খুব অল্প সময়ের মধ্যে, এক দুই ঘন্টার মধ্যেই নামাজ পড়তে হবে আমি জানি, তাহলে সেক্ষেত্রে উজু করে উঠব এবং উজু ধরে রাখার চেষ্টা করব, যাতে করে আমি নামাজটা পড়তে পারি সময় মতো। আর যদি অনেক পরে হয় যে পর্যন্ত উজু ধরে রাখা সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে আমরা বাসে হলে, বাসে যদি কোনোভাবে উজু করার সুযোগ থাকে তো ভালো, আর যদি সেরকম সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তায়াম্মুম করে হলেও, তায়াম্মুম মাটি দেখে তায়াম্মুম করে হলেও আমাদেরকে নামাজ পড়তে হবে। কারণ ইন্না সালাতা কানাত আল মুমিনা কিতাব মওকুত, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা ইমানদারের জন্য অপরিহার্য করা হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। প্লেনের জার্নিতে আমরা জানি যে প্লেনের যে টয়লেট থাকে, সেখানে বেসিন থাকে খুবই ছোট্ট, অনেক উঁচুতে সেখানে উজু করা খুবই ডিফিকাল্ট, খুবই টাফ, এবং সেখানে উজু করতে গিয়ে যদি নিচে অনেক বেশি পানি টানি পড়ে যায়, সেটা রিস্কি হয়। আমাকে একজন পাইলট বলেছেন যে সেখানে নিচে বৈদ্যুতিক তারগুলো থাকে, অনেক বেশি পানি পড়লে সেটি দুর্ঘটনার কারণ হতে পারে। তো এইসব বিষয় মাথায় রেখে যদি কেউ প্লেনের জার্নিতে তার মাঝপথে নামাজের ওয়াক্ত হয়ে যায় এবং তার উজু না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি যদি প্লেনের টয়লেটে সতর্কভাবে খুবই সচেতনতার সাথে উজু করেন, যাতে পানি নিচে না পড়ে, এটা যদি তিনি করতে পারেন দায়িত্ব নিয়ে, তাহলে তিনি করতে পারেন এবং সেটা তার করা উচিত। এবং নিচে দু চার ফোঁটা পানি পড়লেও সেটাকে শুধু মুছে ফেলা উচিত তার, এবং এভাবে তিনি অজু করবেন। আর যদি কোনো মানুষ বৃদ্ধ হন বা তার কারো দ্বারা এত ছোট্ট বেসিনে এত উপরে আপনার অজু করাটা কঠিন হয় এবং তাতে নিচে পানি টানি পড়ে রিস্কের মধ্যে পড়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি তায়ামুমের মাটি দিয়ে তায়ামুম করে, এবং সেক্ষেত্রে আগে থেকে তার প্ল্যান থাকা উচিত যে তায়ামুমের টুকরো মাটি আমার কাছে থাকবে। প্লেন কর্তৃপক্ষ কখনো কখনো দেয়, সৌদি এয়ারলাইন্স ইত্যাদিতে পাওয়া যায়, তো সেটা নিয়ে আমরা পবিত্রতা অর্জন করে নামাজ পড়ব। কেবলামুখী হওয়ার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে এবং কেবলামুখী হয়েই সালাত আদায় করতে হবে, তবে সামান্য একটু এদিক সেদিক হয়ে গেলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। যদি কোনো কারণে বাহন, সেটা বাস হোক প্লেন হোক, যদি ঘুরে যায় কেবলা থেকে, তাহলে মুসল্লি নামাজরত অবস্থায় কেবলার দিকে ঘুরে যাবে। আর দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, দাঁড়িয়ে সালাত আদায় করাটা ফরজ, সুস্থ স্বাভাবিক মানুষের জন্য ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে, অতএব দাঁড়িয়ে পড়ার চেষ্টা করতে হবে। সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটগুলোতে নামাজের একটা ছোট্ট জায়গা থাকে, সেখানে আদায় করা সম্ভব হয়, সহজ হয়। অন্যান্য ফ্লাইটগুলোতে সেরকম জায়গা থাকে না, সেক্ষেত্রে আপনার দরজার কাছের যে জায়গাটা, সেখানে দাঁড়িয়ে খুব দ্রুততার সাথে অন্তত ফরজ দুই রাকাত নামাজ, জোহর আসর বা এশা হলে সেটি, আর মাগরিব হলে তিন রাকাত নামাজ আমরা পড়ে নিতে পারি। অর্থাৎ মাত্র দুই তিন মিনিটের মধ্যে আমরা এই কাজটা সেরে ফেলতে পারি, যাতে করে অন্যের কোনো ডিস্টার্ব না হয়, তাদের ইমার্জেন্সি ডোর খুলতে অসুবিধা হয়, তারা নিশ্চিত করে সেখানে নামাজ পড়তে তাদের কোনো বাধা যেন না হয়, সেজন্য খুব অল্প সময়ের মধ্যে ফরজ নামাজটুকু আমরা পড়ে ফেলতে পারি। তো এইভাবে আমরা প্লেন এবং বাসে নামাজ আদায় করব। যদি কোনোভাবে দাঁড়ানোর সুযোগ না থাকে, যেমন বাসে দাঁড়ানো কঠিন, অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে নামাজ আদায় করা অনেক কঠিন, একবারে কেবলামুখী যাচ্ছে বা কেবলা বিপরীত দিকে যাচ্ছে, সেক্ষেত্রে মাঝখানে দাঁড়িয়ে হালকা কিছু দিয়ে ধরে সহযোগিতা নিয়েও নামাজ পড়া যায়, একটু হেলান দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়া যায়। যদি সেই সুযোগ থাকে, সেই চেষ্টাই করতে হবে। যদি কারোর দ্বারা সেটা সম্ভব না হয়, বয়স্ক মানুষ, মহিলা মানুষ, কিংবা আপনার নিজস্ব ভারসাম্য ধরে রাখতে পারবেন না, রিস্ক হতে পারে, তাহলে সেক্ষেত্রে তিনি বসে কেবলামুখী হয়ে সালাত আদায় করবেন। দাঁড়ানোটা দাঁড়ানোর প্রস্তাব পড়লেন, আর রুকু সেজদাটা তিনি সিটে বসে তিনি করলেন, যদি স্বাভাবিকভাবে নামাজ পড়তে গেলে তার অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে সেভাবে নামাজ আদায় করলে তার নামাজ হবে। অর্থাৎ সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে পবিত্রতা, কেবলামুখী হওয়া এবং দাঁড়িয়ে যথাযথ নিয়মে রুকু সেজদা করে নামাজ আদায় করার সফর অবস্থায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।